পরিস্থিতিতে বাজিমাত। পাঁচটা প্রশ্ন 20 পয়েন্ট করে পাবে, ভুল উত্তর দিলে কিন্তু -10 পয়েন্ট। এবার বলো পর পাসার, এবার বলো আপনি কেন দিদি নাম্বার 1 এ আসতে চান? আপনার জীবনের পাতা বাহারি, পটলের পাতা বাহারি রে, দারুণ সুস্বাদু হয়। আপনি আগে বলুন, মানে কেন প্রশ্নই করেন আমাদেরকে, শুধু বলছে যে আপনার সম্পর্কে বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি রঞ্জিত পাল ব্লগ এর আর একটা খুব সুন্দর ব্লগ ভিডিওতে। তো তোমাদের গুড মর্নিং জানিয়ে আজকের মর্নিং ব্লগটা শুরু করছি। তো তোমরা টাইটেল, ট্রেলার এবং থাম্বনেল দেখে নিয়েছো আজকের ব্লগটা হতে চলেছে মূলত কি নিয়ে। অ্যান্ড ফাইনালি আমাদের কাছে আসছে দিদি নম্বর 1 এর অডিশন। তো আমরা যাচ্ছি অডিশন দিতে, তো দেখা যাক ভাগ্যে দিদি নম্বর 1 আমরা যেতে পারি কিনা। তো আমার ফ্রেন্ড একজন দাঁড়িয়ে আছে, ওকে আমি পিক করবো এবং পিক করার পর আমরা বেরিয়ে যাবো একদম দিদি নম্বর 1 এ অডিশন দেওয়ার জন্য। আর তোমরা যদি দিদি নম্বর 1 এ অডিশন দিতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সে আমি একটা জিমেল দিয়ে দেবো, ওই জিমেলে তোমরা নিজের ফটো এবং বায়োডাটা এতে মেল করে দেবে। যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও তাহলে তোমরা সরাসরি দিদি নম্বর 1 এ যেতে পারবে। আর কাদের কাদের ওখানে দিদি নম্বর 1 এর অডিশন হচ্ছে এবং আমাকে কোথায় কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। চলো ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সেই বকবক নিলয়ের সঙ্গে চ্যানেলের নাম হল, তোর নাম নিলয় তো নাকি? একদম, এর নাম হচ্ছে নিলয়। তো এনার সঙ্গে দেখা হলো, রিসেন্টলি দেখা হলো এবং আমরা যাচ্ছি অডিশন দিতে। আর আমাদের এখান থেকে কিছুটা মাত্র দূর, আর কত কিলোমিটার দূর হবে? কিলোমিটার নয়, মিনিট, এক মিনিটও লাগবে না, জাস্ট হেঁটে পৌঁছে যাবো আমরা। এক মিনিটও লাগবে না বলছে, আমি কিন্তু জানি না, এদিকে এসেছি বাট আমি কিন্তু অতটা রাস্তা জানি না, কিন্তু এর চারিদিকে এদিকে যাওয়া আছে। তো সেই কারণে সকাল থেকে ফোন ধরছিল না, কি প্রবলেম হয়েছিল। আর আমাদের এদিকে মানে আবার নেটওয়ার্ক প্রবলেম, তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে, তো যার ফলে প্রচুর নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। তো যার কারণে ওকে লাস্ট অবধি পেলাম এবং বললাম যাবো চো অডিশন দিতে। তো ও বললো চল যাওয়া যাক, তো চলো যাওয়া যাক, দেখা যাক কী হয় সেখানে গিয়ে। আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি, আর যারা এই টোটো থেকে নামছে দেখতে পাচ্ছ এরাও মনে হচ্ছে অডিশন দিতে এসছে, তো জানি না। তো আমরা এখন পৌঁছেছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবা শ্রম, এখানে আমরা এখন পৌঁছে গেছি। আর আমাদের ভাই শুরু হয়ে গেছে ওর ভিডিও করা, তো আমাদের এখন ভিডিও করা শ্যুট চলছে। তো মেয়েরা ঢুকছে ভেতরে, তো যাওয়া যাক দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমাদের শালুক গেস্ট হাউসে। তো এখানে আজকে চলছে দিদি নাম্বার 1 অ্যান্ড রান্নাঘরের অডিশন। তো আজকে আমাদের একটা ফ্রেন্ডকে পেয়ে গেছি যার কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে চলেছি, যে মানে ও ইন্টারভিউ দিয়েছে, তো ভেতরে আমাদের প্রবেশ করতে দিচ্ছে না।
তো কিভাবে ও অডিশন দিল, ওর এক্সপিরিয়েন্স কিরকম হলো এবং ওকে সিলেক্ট করবে কিনা সেটা ওর কাছ থেকে জেনে নেবো। তো চলুন ওর কাছে। ভাই আপনারা কি দিদি নাম্বার অনে এসেছেন? সবাই দিদি নাম্বার অডিশন দিতে এসেছেন? সবাই মানে রান্না বাড়ি কেমন তো এসে কেমন লাগছে, মানে এক্সাইটমেন্টটা কতটা? সবাইকে মোটামুটি একই প্রশ্ন করছে। আচ্ছা এরপর কি বলেছে, মানে এখানে যদি তোমরা সিলেক্টেড হও, আচ্ছা ফোন করে ডাকবে কলকাতা থেকে? কোথায় থেকে আমাকে? আচ্ছা আচ্ছা ফোন করে ডাকবে। আচ্ছা মনে হচ্ছে কি সিলেকশন হতে পারেন? কেমন মানে কনফিডেন্স? কেন কেন আপনি আপনি আগে বলুন, মানে কেন কেন না কিছু প্রশ্নই করেন আমাদেরকে, শুধু বলছে যে আপনার সম্পর্কে বল। উত্তেজনা কতটাই না উত্তেজনা দেখতে পাচ্ছ তোমার নাম কি? সুদীপ সামন্ত। আচ্ছা তুমি বাড়ি কোথা থেকে তোমার? আচ্ছা পুয়াদা থেকে বাড়ি এসছে। এবং তুমি কিসের অডিশন দিতে এসছো? রান্নাঘরে। তো কত নম্বরে তোমার নাম ছিল? ছ নম্বরে। ওখানে মানে ভেতরে প্রবেশ করে কি জিজ্ঞাসা করলো বা কিছু যদি একটু শর্টকাটে বলো। আচ্ছা সিম্পল কিছু কোয়েশ্চেন। তো এরপর কি বললো, এখান থেকে তুমি সিলেক্টেড হয়ে গিয়ে কলকাতাতে যাবে, মানে রান্নাঘর ডাইরেক্ট? আচ্ছা আচ্ছা ফোন করবো বলছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, ওকে বাই, থ্যাংক ইউ। আচ্ছা তো আপনি কোথা থেকে এসেছেন? আমি আমি হলদিয়ার সুতাকা থেকে এসেছি। আচ্ছা আপনি? আমি হলদিয়া টাউনশিপ টাউনশিপ থেকে এসেছি। তো কিভাবে জানতে পারলেন যে এখানে অডিয়েন্স হচ্ছে? আমাকে এই হোটেলের রেস্টুরেন্টেরই একজন একটা পাঠিয়েছিল, মানে চীনা পরিচয় একজন, মানে এসেছিলাম একবার তো ফোন নাম্বার তখন নিয়েছিল তো সেই আমাকে পাঠিয়েছিল, খবর পাঠিয়েছিল। তো মানে কি কি মানে কেমন এক্সপিরিয়েন্স ছিল? স্যার এখানে কি ইন্টারভিউ নিল, কি প্রশ্ন করলো, কেমন এক্সপিরিয়েন্স ছিল? আসলে যতটা ভেবেছিলাম যে অনেক কিছু হয়তো করবে কিন্তু ততটা করেনি, মানে আমাদের পাশে যারা ছিল তাদেরকেই অনেক প্রশ্ন করেছে, হয়তো ভাবলাম সে কিন্তু আমাদেরকে অতটা প্রশ্নও করেনি, শুধু বলে নিজের সম্পর্কে কিছু। আচ্ছা আমি একটা কোশ্চেন করতে চাই, মানে একসঙ্গে কজন করে রুমে প্রবেশ করতে পারে? তিনজন চারজন, মানে এক একটা টেবিল রুমে আমরা অনেকেই আছি, এক একটা টেবিলে চার তিন চারজন করে বসাচ্ছে। আপনার সম্বন্ধে বলুন, সেটা আমাদেরকে করেছে, কাউকে করেছে যে আপনি কেন দিদি নাম্বার ওয়ানে আসতে চান, আপনার জীবনে স্মরণীয় জীবনে স্মরণীয় ঘটনা? হ্যাঁ আসলে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে, ফর্মে একটা প্রশ্ন আছে যে আপনি কেন দিদি নাম্বার ওয়ানে আসতে চান। ফর্মটা ওখানে কি জমা নিয়ে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেছে ফোন নাম্বার দেখে কল করুন। আচ্ছা আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম শতাব্দী বেরা। আমার নাম রিমা গাতাই। ম্যাম রিমা গাতাই। আর উনি প্যারেন্টস? হ্যাঁ আমার মা। আচ্ছা আচ্ছা মোটামুটি সবাই বুক করে গেলেন, তো এখানে এসে কেমন লাগলো? কোশ্চেন করেছিল রবিবার দিন কখন হয় দিদি নাম্বার ওয়ান, তারপরে তুমি তোমার জীবনের এমন কি ঘটনা বলতে চাও, নাম কি, তারপরে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে বিশেষ করে সবাইকে ব্যাকগ্রাউন্ডটাই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, নিজের নিজের সম্পর্কে। আচ্ছা তারপরে মায়ের শরীর
ছিল রান্নাঘরে অডিশন দিতে। আপনাকে কি রান্না করিয়েছে বা কিছু এরকম কিছু? না, বাড়ি থেকে করিয়েছে। আচ্ছা, বাড়ি থেকে করে এনে এদের দেখাতে হবে। ডেকোরেশন করে ডেকোরেশন করে তাদের কাছে মানে টেস্ট করে দেখেছে। আচ্ছা আচ্ছা, কি রান্না করেছিলেন আপনি? কি রান্না করেছেন? পটলের পাতা বাহারি। পটলের পাতা বাহারি তো দারুণ সুস্বাদু হয়। তো কাকিমা পটলের পাতা পটল কি করছিলেন? ভুলে গেলাম, কনফিউজ। পটলের পাতা বাহারি, পাতা বাহারি। আচ্ছা, তো মানে ওনারা টেস্ট করলেন, আর কি প্রশ্ন করেছিলেন আপনি? কিভাবে বানানো হয়েছে? কিভাবে বানানো হয়েছে তো প্রসিডিওরটা? হ্যাঁ, তারপর নামটা কেন এরকম, নামটা এরকম নামটা কেন দিয়েছেন, পাতা দিয়ে করা হয়েছে নাকি? আর বলছে যে সিলেকশন হয়ে জানিয়ে দেওয়া হবে, তাই তো? জানিয়ে দেওয়া হবে এক মাস পরে। আচ্ছা, মানে এক মাস পরে, মাসের মধ্যে মনে হচ্ছে একদম ডাইরেক্ট কলকাতায় গিয়ে দিদির সঙ্গে মানে একটা শুটিং করবে এরকমই? না হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, একদম কনফিডেন্সটা কিরকম জানিয়ে যাচ্ছে? একদম হাই লেভেলে আছে। এদের একদম দেখতেই পাচ্ছেন যে একদম উত্তেজনা চরমে রয়েছে। এদের 100 এর মধ্যে 100 দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো হ্যালো এভরিওয়ান, এবার আমরা আমাদের যে দিদি নম্বর ওয়ান আর রান্নাঘরের অডিশন হয়েছিল, তো আমরা সেখানে এসেছিলাম। তোমরা গেস্ট হাউসটা দেখতে পাবে। গেস্ট হাউস সালুক, সালুক গেস্ট হাউস, বারবার ভুলে যাই, সালুক পদ্ম নয়, সালুক গেস্ট হাউস। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদার পাশে দেখো, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুইও কিন্তু বলবি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। ডেফিনেটলি ভাই। তো অবশ্যই নেক্সট যে ভিডিওটা আসছে খুবই আকর্ষণীয় ভিডিওগুলো আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না। কারণ যতক্ষণ না বেল আইকনটা ক্লিক করে অল করবে, যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমাদের কাছে যাবে। তো ততক্ষণের জন্য বাবায় ভালো থেকো, সুস্থ থেকো এবং দাদাকে সাপোর্ট করতে থাকো। Maybe I need it. Did anybody out there hear me?